নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। আজ টানা দীর্ঘ ১৩টি বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি ২০০৯ দক্ষিণ ২৪ পরগনার বঞ্চিত চাকরি প্রার্থীদের, যারা প্রাথমিক শিক্ষক পরীক্ষা দিয়েছিলেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন। আজকে তারা নবান্ন যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাদের নবান্নে যেতে দেওয়া হলো না। পুলিশ আধিকারিকরা তাদের মাঝ রাস্তাতেই আটকে দিলেন। বলা হলো তাদের যে নির্দিষ্ট প্রসেস না মেনে কোনোভাবেই তারা নবান্নে যেতে পারবেন না এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এইভাবে দেখা করা যায় না। এরপর পুলিশ আধিকারিকদের তরফে তাদের কাছে একটি মেল আইডি দেওয়া হয়েছে। বলা হয়েছে সেই মেল আইডিতে মেল করতে এবং পরবর্তীতে যদি মেলের উত্তর পাওয়া যায় তাহলে পুলিশ আধিকারিকরা তাদের এই ধর্ণা মঞ্চ থেকেই সরাসরি নিয়ে যাবেন নবান্নে। তারপর তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় বসতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেল আইডিতে তারা বছরের পর বছর মেল করেছে, কিন্তু কোনো রকম উত্তর মেলেনি, কোনো সদুত্তর মেলেনি, আজও পর্যন্ত সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি। এবং আমি দেখাতে বলবো আমার আরও ভিডিও জার্নালিস্টের ছবিটা। এই মুহূর্তে চাকরি প্রার্থীরা, যারা ২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা একইভাবে এই ধর্ণা মঞ্চে অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি দু মিনিটের জন্য কথা বলতে পারছেন ততদিন তারা এই ধর্ণা মঞ্চেই থাকবেন, এবং যদি তাদের কথা না মানা হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে তারা কিন্তু অনশনের পথেও হাঁটবেন। আজকে তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাও তাদের বেঁধেছিল, কথা কাটাকাটিও হয়েছিল, কিন্তু পাঁচ রাস্তায় তারা যখন নবান্ন যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় পুলিশ আধিকারিকরা এসে তাদের আটকে দেন এবং তাদের যেতে দেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে দিনের পর দিন যারা বঞ্চনার শিকার হলেন, যাদের চাকরি এখনো পর্যন্ত হলো না, যোগ্য হয়েও যারা চাকরি পেলেন না, তাদের কি হবে? দিকে দিকে যে হাহাকার চলছে চাকরির জন্য, নিয়োগের দাবিতে যে হাহাকার চলছে, সেই হাহাকারের যে উত্তর, সেই উত্তরটা কবে মিলবে? যে স্বপ্ন তারা দেখেছিলেন চাকরি প্রার্থীরা, যারা হবু শিক্ষক শিক্ষিকা, যে স্বপ্ন তারা বুনেছিলেন মনের মধ্যে যে তারা চাকরি করবেন, শিক্ষক শিক্ষিকা হবেন, সেই স্বপ্ন কি তাদের মনের মধ্যে স্বপ্নই থেকে যাবে নাকি কোনোদিন বাস্তবে রূপ পাবে সেই স্বপ্ন? এখন একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে, আগেও তারা বিভিন্ন সময় বহুবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি এই ভাইফোঁটাতেও তাদের কাছে কেউ আসেনি, সরকারি তরফে তাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তারা কোনো সহযোগিতা পাননি। তাই তারা ঠিক করেছেন এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে না পারলে বা তাদের কথা মানা না হলে বা স্বচ্ছ নিয়োগ না করা হলে তারা কিন্তু এবার অনশনের পথে হাঁটবেন। অষ্টমীর দিন থেকে হাইকোর্টের অর্ডারে তারা এখনো পর্যন্ত এই ধর্ণা মঞ্চে অবস্থান করছেন এবং আজকে পুলিশ আধিকারিকদের অনুরোধে তারা বলেছেন তারা ধর্ণা মঞ্চেই অবস্থান বিক্ষোভ করবেন এবং পুলিশ আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত তাদের নবান্নে যাওয়ার অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ধর্ণা মঞ্চে থাকবেন এবং নিয়োগের দাবিতে এই যে লড়াই, তাদের যে অধিকারের লড়াই, সেই লড়াই তারা চালিয়ে যাবেন। আমরা বারবার যে প্রশ্ন তুলেছি চাকরি প্রার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি, সেই প্রশ্ন আমরা আবারও করব যে কবে তারা চাকরি পাবেন, তাদের নিয়োগ হবে? দিনের পর দিন তারা কি তাহলে এই কলকাতার রাজপথে তারা রাস্তায় বসে দিন কাটাবেন নাকি পরিবারের সঙ্গে তারা আবার আলোর পথে হাঁটবেন? এখন এই প্রশ্নটাই বারবার উঠছে। এবং এই খবর ছাড়াও অন্যান্য খবর তো আপনাদের দেবই, কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ সব খবরের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।